হ্যালো গাইস, ওয়েলকাম টু এডুকেশন বক্স। তো আমি সৌরভ মণ্ডল। তো যারা আগে নিয়মিত আমার ভিডিও দেখতে তারা সবাই জানো যে আমি এখন নিয়মিত ভিডিও আনতে পারছি না। তার কারণ হচ্ছে এই যে আমার শরীরটা কয়েকদিন ধরে খুবই খারাপ যাচ্ছে। আমি গত দুটো ভিডিওতে বলেছি যে আমার শরীরটা খারাপ যাচ্ছে। আসলে সত্যি আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে। আসলে আমার এই নিয়ে 3 নম্বরবার জ্বর এলো মানে এই মাসে, এবং আমার প্রেশারটা হালকা লো দেখাচ্ছে, তো কিছু একটা প্রবলেম হচ্ছে, সেই কারণে হচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, আমি ভিডিও বানানো বন্ধ করবো না, অবশ্যই ভিডিও আবার বানানো চালু করবো। এখন সুস্থ আছি আমি। তো আজকে ভিডিওটা আমি কোনোরকম কাউন্সিলিংয়ের ব্যাপারে বা জেক্সপো 2022 ক্যান্ডিডেটের ব্যাপারে বানাচ্ছি না। আজকে ভিডিওটা আমি জেক্সপো 2023 ক্যান্ডিডেটের জন্য বানাচ্ছি। তো ব্যাপার হচ্ছে আমি এর আগে যাই একটা ভিডিও দিয়েছিলাম যে জেক্সপো 2023 প্রিপারেশনের স্ট্র্যাটেজির ওপরে, তো সেটাতে আমি রেসপন্স ভালোই পেয়েছি। তো ব্যাপারটা হচ্ছে এই যে যারা এখনও আমাকে চেনো না, তো তাদের জন্য উদ্দেশ্যে আমি বলে দিই যে আমি জেক্সপো 2022 ক্যান্ডিডেট ছিলাম, এবং জেক্সপো 2022 আমার র্যাঙ্ক হয়েছে 15, এবং জেক্সপো 2022 সরি ভোকলেট 2022 আমার র্যাঙ্ক হয়েছে 8, মানে দুটো র্যাঙ্ক হয়েছে, একটা 15 একটা 8। তো এটা খুব ভালো র্যাঙ্ক। তোমরা জানো যে তোমরা যদি এরকম র্যাঙ্ক করতে পারো তোমরা টপ গভর্নমেন্ট কলেজে কিন্তু পেয়ে যাবে, স্বাভাবিক সেটা। এবং তোমরা আশা করি জানো যে জেক্সপো 2023 মানে তোমাদের নেগেটিভ মার্কসটা এবছর যেরকম থাকছে না, হয়তো বলা যেতে পারে পরের বছর থাকবে না। তোমাদের একটা অপরচুনিটি গ্র্যাব করার জায়গা। তো তোমরা যদি সেই অপরচুনিটিটা গ্র্যাব করতে পারো, তোমরা কিন্তু টপ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ থেকে কিন্তু ডিপ্লোমা তোমরা পাস করতে পারবে। তো এই গ্যারান্টি দিয়ে তোমাকে আমি বলতে পারি যে হ্যাঁ, তোমরা একদম টপ গভর্নমেন্ট কলেজ থেকে কিন্তু তোমরা ডিপ্লোমা পাস করতে পারবে। এবং তোমাদের সবার মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে যে মাধ্যমিকে টাইটাই পাস করেছে, তার মধ্যে সেই পোটেনশিয়ালিটি রয়েছে। জেক্সপো পরীক্ষা দেওয়া কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার মতো নয়। এই পরীক্ষাটা দেওয়ার জন্য একটা অন্যরকম অধ্যবসায় দরকার হয়। কী অধ্যবসায়, সে ব্যাপারটা আমি আগে ভিডিওতে বলেছি যে তোমাদের আমি যে স্ট্র্যাটেজি ফলো করেছিলাম সেই স্ট্র্যাটেজি তোমরা ফলো করতে পারো, কারণ প্রচুর স্ট্র্যাটেজি রয়েছে। একটা কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য মার্কেটে প্রচুর স্ট্র্যাটেজি অ্যাভেলেবেল, কিন্তু আমার স্ট্র্যাটেজিটা আমি তোমাদের বলেছিলাম, সেই স্ট্র্যাটেজিটা হচ্ছে SNO স্ট্র্যাটেজি। SNO স্ট্র্যাটেজি ফলো করে তোমরা কিন্তু এটা কিন্তু মানে বেশ ভালোভাবে কিন্তু জেক্সপোটা উঠতে যেতে পারো। ওই SNO স্ট্র্যাটেজিটা কী ছিল? S ফর স্মার্ট স্টাডি, N ফর ওয়ান পেজ নোটস, এবং O ফর রেগুলারিটি অফ OMR। তো এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ SNO এই যে স্ট্র্যাটেজি আমি এমনি এমনি বলছি না, SNO তোমরা যদি ভালো করে স্মার্টলি পড়াশোনা করো ব্যাপারটাকে, তাহলে তোমাদেরকে অত কিছু মনে রাখার দরকার নেই। তো তোমাদের যেটুকু মনে রাখার দরকার তোমরা ঠিক সেই প্রশ্নগুলোকে মনে রাখবে। এক্সট্রা এক্সেসিভ পার্ট তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সময় যেরকম মনে রাখতে হয়েছিল ওসব মনে রাখার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। এটা একটা কম্পিটিটিভ পরীক্ষা, এবং এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র MCQ টিক দিতে হয়। শুনে যতটা সহজ মনে হচ্ছে ততটা কিন্তু সহজ নয়, কারণ এখানে কিন্তু আরও একটা সমস্যা রয়েছে। এই এক একটা অঙ্ক রয়েছে যেগুলো খুবই লেংদি হয়, মানে তোমাদের করার প্রসেসে, আমার করার প্রসেসে খুবই শর্ট, কারণ আমি কিন্তু একটা অঙ্ক দেখার পরে 10 সেকেন্ডের মধ্যে সেটা করে ফেলতাম। কীভাবে? অনেক শর্টকাট ট্রিক আছে ভাই, সেই শর্টকাট ট্রিকগুলো লাগিয়ে আমি করেছি। এরপরে আসছি ওয়ান পেজ নোটস, যেগুলো তোমরা প্রত্যেকটা অধ্যায়ের উপরে গোটা বইটা না পড়ে জাস্ট একটা পেজের তার মেন টপিকগুলো, জাস্ট মেন টপিকগুলো, হ্যাঁ একটা পেজে ধরানো যায়, জাস্ট এইটুকু পেজের মধ্যে ধরানো যায়, আমার কাছে করা আছে, সেই সমস্ত নোটস তোমরা পড়তে পারবে। এবং তারপরে যদি তোমরা যদি OMR রেগুলারলি প্র্যাকটিস করো, OMR রেগুলারলি প্র্যাকটিস করার কী মানে মতলবটা কী, তোমরা কিন্তু পরীক্ষায় তোমাদের হাতে কিন্তু লিখতে হবে না অ্যান্সার, অ্যান্সার কিন্তু OMR গোল করতে হবে। অপটিক্যাল মার্ক রিডারে তোমাদের কিন্তু যে শিটটা দেওয়া হবে সেই শিটে কিন্তু তোমাদের পেন বা পেন্সিলের ডার্ক কালি দিয়ে ভরাট করতে হবে, কিন্তু ওটাতে একটা কিন্তু সময় নেয়, ঠিক আছে? যে প্রথমবার দেখছে তার মনে হবে খুবই সোজা জিনিস, কিন্তু ওটাতে কিন্তু একটা সময় লাগে। তোমরা যখন প্রথমবার OMR পরীক্ষা দিতে বসবে তোমরা বুঝতে পারবে, তোমরা কিন্তু ওই 120 মিনিট বা 2 ঘন্টায় 100 নাম্বার কেন, 60 নাম্বারও তোমরা কিন্তু ভালো করে অ্যাটেন্ড করে আসতে পারবে না, প্রথমবারের কথা বলছি। আস্তে আস্তে এটা কিন্তু তোমাদের ইম্প্রুভ হবে, যত বেশি তোমরা OMR শিটে কিন্তু তোমরা যত বেশি পরীক্ষা দেবে তত তোমার ক্লিয়ার হবে। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো তোমরা যদি চাও আমি তোমাদেরকে গাইড করতে পারি। আই এম রানিং এ ব্যাচ অ্যাবাউট জেক্সপো 2023। আমি জেক্সপো 2023 কিছু মানে ক্যান্ডিডেটকে আমার তরফ থেকে গাইড করছি একটা কোচিং ক্লাসে। তার ক্লাস স্টার্ট হয়েছে 26 আগস্ট থেকে, আগের ভিডিওটা যারা দেখেছে তারা জানে, এবং তার থেকে অনেকে আমাকে ফোন করে আমার কোচিংয়ে কিন্তু ভর্তিও হয়েছে। তো যারা চাও তারা অবশ্যই কিন্তু আর বেশি দেরি করো না, অনেক কিছু পড়ানো হয়ে গেছে, যা যা পড়ানো হয়ে গেছে
তার কিন্তু আমি তোমাদের পুরো নোটস দিয়ে দেবো, তাই কোনো রকম চিন্তা করো না। এবং নেক্সট যেগুলো পড়া হবে সেগুলো যাতে মিস না করতে হয়, অবশ্যই এই যা চাও এই নোটিশটা দেখে এর নিচে যে কল নাই ফোন নাম্বার যে রয়েছে কল নাও লেখা, সেই ফোন নাম্বারে কিন্তু আমাকে ফোন করো সরাসরি, বা এই হোয়াটসঅ্যাপ নাম্বার মানে আমার ফোন নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে ঢুকে আমাকে মেসেজ করতে পারো, আমি তোমাদেরকে কল করে নেব। কিন্তু অবশ্যই যারা চাও জেক্সপো 2023 তোমাদের একটা টপ র্যাঙ্ক আসুক, গভর্নমেন্ট কলেজে তোমরা চান্স পাও, তারা কিন্তু অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদেরকে সঠিকভাবে গাইড করতে পারবো। কারণ আমি নিজে যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করার নিশ্চয়ই কোনো মানে আছে। তো ভিডিওটা যদি তোমাদের সুবিধা লেগে থাকে অবশ্যই লাইক দিও, এবং তোমাদের বন্ধুরা যারা এই জেক্সপো 2023 নিজেদের ক্যান্ডিডেট হিসেবে বলছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করো, তাদেরও কিন্তু সুবিধা হবে। এবং তুমি কি চাও এই কোচিনে ভর্তি হতে, যদি কোচিনে ভর্তি হতে না চাও তাহলে তোমরা কোন কোচিনে পড়ছো, যদি আমাদের শেয়ার করতে পারো অবশ্যই কমেন্টে লিখে জানাও। এবং তোমরা যদি জেক্সপো 2022 ক্যান্ডিডেট হও অবশ্যই জানাও তোমাদের র্যাঙ্ক কত হয়েছে, তোমরা ভালো কলেজ পেয়েছো কিনা। আশা করি তোমরা সবাই কলেজ পেয়ে গেছো। গুড বাই, পরে ভিডিওতে দেখা হচ্ছে।